4 সেকেন্ডের 5টি বিজ্ঞাপন দেখলে আয় হবে 10 টাকা, ব্যয় হবে মাত্র 20 সেকেন্ড। এর জন্য দরকার শুধু অ্যাপ ডাউনলোড, আর আইডি খুলতে কোম্পানিকেই দিতে হবে মাত্র 1200 টাকা। সেই টাকাও আবার উঠে আসবে 60 দিনে। এমনই লোভনীয় আর চটকদার মোড়কের আড়ালে MLM এর ফাঁদ পাতা প্রতিষ্ঠান SPC গ্রুপ। গত এপ্রিলে মাশরাফিকে অতিথি করে আনুষ্ঠানিকভাবে SPC গ্রুপ তাদের প্রতিষ্ঠানের লোগো উন্মোচন করে। এরপর থেকে মাশরাফিকে নিজেদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর দাবি করে প্রচারণা চালিয়ে আসছে প্রতিষ্ঠানটি। দেশে ক্রিকেট প্রেমীদের আবেগের মানুষটি যখন স্বয়ং এমন প্রতিষ্ঠানে, তখন অনেকেই সন্দেহ বাদ দিয়ে বিনিয়োগ করতে শুরু করেন SPC-তে। সঙ্গে লোভনীয় অফার ও আয়ের সূচক তো থাকছেই, কিন্তু অল্প কিছুদিনের মধ্যে প্রতিষ্ঠানের MLM জাতীয় বৈশিষ্ট্য নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অনলাইন প্ল্যাটফর্মগুলোতে কানাঘুষা হয় SPC-র সঙ্গে মাশরাফির সম্পৃক্ততা নিয়েও। এ নিয়ে বেশ বিতর্ক তৈরি হলে অবশেষে এর জবাব দেন মাশরাফি নিজেই। নিজ ভ্যারিফাইড পেজ থেকে SPC-র সঙ্গে সব ধরনের চুক্তি বাতিলের ঘোষণা দেন নরাইল এক্সপ্রেস। সেই সঙ্গে মিথ্যা তথ্য দিয়ে মাশরাফিকে সম্পৃক্ত করার অভিযোগে প্রতিষ্ঠানটিকে উকিল নোটিশ দিয়েছেন বলেও জানান তিনি। মাশরাফির এই পদক্ষেপকে সাহসী বলে অনেকেই যেমন প্রশংসা করেছেন, তেমনি ফেসবুক স্ট্যাটাসের নিচেও নেতিবাচক কমেন্টস কম না। একজন লিখেছেন, মাশরাফি না হয় চুক্তি বাতিল করলেন, কিন্তু তাকে দেখে যারা যুক্ত হয়েছিলেন তাদের টাকার কি হবে। কেউ বলেছেন, আপনাকে দেখে অনেকেই SPC-র ফাঁদে পা দিয়েছেন, এখন এর দায়ভার কে নিবে। মূলত ডিজিটাল উন্নয়নকে একরকম হাতিয়ার বানিয়ে সাধারণ মানুষদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার এই ফাঁদ পেতেছিল SPC গ্রুপ। তবে এসব বিষয়ে এখন পর্যন্ত প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোনো প্রকার বক্তব্য পাওয়া যায়নি। মারিয়া হোসেন, যমুনা নিউজ।